নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি চলার পর অবশেষে কাটল দুর্যোগ। মঙ্গলবার থেকে উন্নতি হবে আবহাওয়ার। দুর্যোগ কাটায় মঙ্গলবার থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহান্তে রাজ্যে ফিরবে শীতের আমেজ। ঘূর্ণিঝড় জওয়াদ নিম্নচাপে পরিণত হওয়ায় তিন দিন ধরে বৃষ্টি চলছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সোমবার সকালেও কোথাও ভারী তো কোথাও হালকা বৃষ্টি হয়। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, রবিবার সকাল 8:30 থেকে সোমবার সকাল 8:30 অবধি 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 75 মিলিমিটার। 1981 সালের পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেকর্ড পরিমাণ বৃষ্টি হলো এবার। নর্থ চব্বিশ পরগনা আর নদিয়া এই দুটো জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনি প্লেসেসে, এই দুটো ডিস্ট্রিক্টের। বাকি যে ডিস্ট্রিক্ট অর্থাৎ মুর্শিদাবাদ, আমাদের নিচের সাউথ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এগুলোতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা, দু এক জায়গায় একটু মাঝারি। ফলে কালকে 7 তারিখ থেকে কিন্তু পরিষ্কার আবহাওয়ার উন্নতি লক্ষ্য করা যাবে। এবার কি তাহলে জাঁকিয়ে পড়বে শীত? সঞ্চয়ন মিত্র, উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।